বেগুনে অনেক পুষ্টিগুণ রয়েছে। অবাক হচ্ছেন, ভাবছেন বেগুনের আবার পুষ্টিগুণ হয়? কারণ প্রচলিত একটি কথা রয়েছে, বেগুনে নাকি কোনো গুণই নেই। বেগুনে আছে প্রচুর পরিমাণের ডায়েটারি ফাইবার বা আঁশ। এটি খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে। বেগুনে থাকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো দাঁত হাড়ের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতের গঠনকে দৃঢ় করে ও মাড়িকে শক্তিশালী করে। হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখে। বেগুন ভিটামিন এ সমৃদ্ধ। বেগুনে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়ে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম। বেগুনে আছে ক্যান্সার প্রতিরোধক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বেগুনে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং কে। এটি শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে। ডায়রিয়া হলে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয়। জিঙ্কের ঘাটতি দূর করার সবচেয়ে ভালো সবজিগুলোর একটি বেগুন, তবে ডায়রিয়া চলাকালীন বেগুন নয়। ডায়রিয়া ভালো হয়ে গেলে বেগুন খেয়ে পূরণ করতে পারেন জিঙ্কের ঘাটতি। বেগুনে থাকে আয়রন। এই আয়রন শরীরের রক্তের পরিমাণ বাড়াতে সহায়তা করে, তাই রক্তশূন্যতার ভোগা রোগীরা খেতে পারেন বেগুন। পুষ্টি পূরণ হবে, রক্তস্বল্পতাও দূর হবে। মুখ ও ঠোঁটের কোণে কিংবা জিভে ঘা হয় অনেকের। এটি সাধারণত রিবোফ্লাভিনের অভাবে হয়ে থাকে। বেগুনে থাকে প্রচুর রিবোফ্লাভিন। নিয়মিত বেগুন খেলে এ সমস্যা এড়ানো যায়। জ্বর হওয়ার পর মুখের বিষাদও দূর করে বেগুন, তাই জ্বরের পর বেগুনের তরকারি খেলে মুখের স্বাদ ফিরে পাওয়া যেতে পারে। যাদের রক্তে খারাপ ধরনের কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদের জন্য বেগুন ভালো সবজি। বেগুন ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সক্ষম। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, একদিকে বেগুন খেতে ভালো, অন্যদিকে প্রোটিন ভিটামিন খনিজে পূর্ণ, আছে খানিকটা কার্বোহাইড্রেট আর প্রচুর জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চায় তাদের জন্য বেগুন খুবই ভালো সবজি। তবে যাদের ঘাটে ব্যথা আছে কিংবা অ্যাজমা ও অ্যালার্জি আছে, তাদের বেলায় বেগুনে খানিকটা বিধিনিষেধ আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের বেগুনের গুণ সম্পর্কে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।